এবার এটিএম জামানকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী বিস্তারিত দেখুন ভিডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএম ইউ চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখে এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার বিকেলে তিনি বিএসএমএম কেবিন ব্লকের পাঁচশো এগারো নম্বর কক্ষে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন এ সময় প্রখ্যাত সঙ্গীত শিল্পী মদ রফিকুল আলম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা অভিনয় শিল্পী তারিন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার পবিত্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে মন্ত্রী সাংবাদিকদের বলেন এটিএন শামসুজ্জামান তার অনবদ্য অভিনয়ের জন্য গত আটে ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আগেও তার চিকিৎসার জন্য সব কিছু করেছেন এখনও করবেন তিনি আমাকে পাঠিয়েছেন তাকে দেখতে বলে জানালেন মন্ত্রী